দেশে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর হওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে কোনো মূল্যে এটি প্রত্যাহার করা হবে না। অমিত শাহ বলেছেন যে আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা আমাদের সার্বভৌম অধিকার, আমরা এই বিষয়ে কখনোই আপোষ করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে অমিত শাহ বলেছেন যে সেই দিন দূরে নয় যখন বাংলায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকার হবে এবং সেখান থেকে অনুপ্রবেশ বন্ধ করবে। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগের জবাবও দিয়েছেন অমিত শাহ। সিএএর মাধ্যমে ভোট ব্যাংক তৈরির বিরোধীদের অভিযোগের বিষয়ে অমিত শাহ বলেন, বিরোধীদের কোনো কাজ নেই, তাদের ইতিহাস হলো তারা যা বলে তারা করে না। মোদীজির ইতিহাস হলো বিজেপি বা প্রধানমন্ত্রী মোদি যা বলেছেন ওটা পাথরে গেঁথে আছে, মোদীর গ্যারান্টি পূরণ হয়েছে। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে বিজেপি কোটি কোটি মানুষকে এনে ভারতে বসতি দেবে, যা অনেক সমস্যা তৈরি করবে। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ প্রসঙ্গে অমিত শাহ বলেন, যখন থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর দুর্নীতি প্রকাশ্যে এসেছে তখন থেকে মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। তিনি যা জানেন না তা হলো এই সমস্ত লোক ইতিমধ্যেই ভারতে এসেছে এবং এখানে বসবাস করছে। যদি তিনি এত উদ্বিগ্ন তাহলে কেন তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা বলেন না বা কেন তিনি রোহিঙ্গাদের বিরোধিতা করেন না? তিনি ভোট ব্যাংকের রাজনীতি করছেন, তিনি দেশভাগের পটভূমি ভুলে গেছেন, তার উচিত শরণার্থীদের পরিবারের সাথে দেখা করা। AIMIM প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি সিএএ কে মুসলিম বিরোধী বলে অভিহিত করেছেন। এর জবাবে অমিত শাহ বলেন, এটা কি যুক্তি, এটা কিভাবে মুসলিম বিরোধী? সিএএ এর মাপকাঠি হলো যে ধর্মীয় নিপীড়নের শিকার তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এই তিনটি দেশ পাকিস্তান হওয়ায় মুসলমানদের উপর ধর্মীয় নিপীড়ন ঘটতে পারে না। আফগানিস্তান ও বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে ইসলাম ধর্মের অনুসারীদের নিয়ে কে করবে ধর্মীয় নির্যাতন, এতে এনআরসির কোনো বিধান নেই, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বিধান নেই।